যার যার ঘুম পেয়েছে জোরে জোরে হাসো, অট্ট হাসি দাও তাহলে। আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের বিয়ের ধরন কিন্তু ভিন্ন, আর প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে বিস্তারিত কিছু আচার অনুষ্ঠান। আর বিয়ে মানে যেহেতু নিয়ম নীতি নিয়েই এই অনুষ্ঠান, তাই কিছু কিছু সম্প্রদায়ের কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হয়। মেনে চলতেই হয় সেটা বলা ভুল, যারা ভালোবেসে নিয়মগুলোকে মেনে নেয় তাদের কাছে মনে হয় নিয়মগুলো তাদের জন্যই, আর যাদের মনে হয় এই নিয়মগুলো না করলেও চলে সেটাতেও আমাদের সায় আছে। তা নিয়ম যেরকম ভিন্ন ভিন্ন, মতান্তরও ভিন্ন ভিন্ন। তেমনি আমাদের রাজবংশ সম্প্রদায়ের একটি নিয়ম হচ্ছে, যখন আমাদের ছেলে মেয়ের বিয়ে হয় তখন জল ছিটানো বাবা বা মা সে দুতরফেই হতে পারে, কনে পক্ষ বা বরপক্ষ। এখানে আমি এখন এই নিয়ম নীতিটাকে ভালোবেসে নিয়েছি, খুব শখে নিয়েছি, এমন নয় যে আমাদের জোর করে চাপানো হয়েছে। আমার বিয়ের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মানা হয়নি, মানা হয়নি বলা ভুল, আমার সেরকম কেউ ছিল না যে কেউ অ্যাগ্রি হয়ে এসছে যে আমার মাথায় জল ছেটাবে। অবশ্যই চাইলে আমি তাকে অ্যালাউ করতাম। তো সেই ক্ষেত্রে আমার যে ভাগ্নি, আমার দিদির মেয়ে, বদ্দির মেয়ে, ওর ইচ্ছে ছিল মাসি আমার বিয়েতে জল ছেটাবে। তা আমারও যেহেতু একখানা ছেলে আছে, মেয়ে বানাতে কী ক্ষতি বলো। একটা কথাই আছে না, একটা প্রবাদ আছে, মার থেকে মাসির দরদ বেশি। মা আর মাসি আমার মনে হয় অভিন্ন। ওকে যেহেতু ভাগ্নি আমার, ওকে যেহেতু আমি মেয়ের মতো করেই দেখেছি ছোটবেলা থেকে, একই সঙ্গে বড় হওয়া, একই বাড়িতে, কারণ দিদির বাড়ি আর আমাদের বাড়ি শুধু রাস্তার এপার আর ওপার। আরেকজন যে আছে সুবর্ণা, মানে সোমা যাকে ডাকি আমি, সেই সুবর্ণাও কিন্তু আমার বড় ভাগ্নি। তো সুবর্ণা যখন ওর বিয়ে হয়েছে, ও তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, তখন তার মাথায় আমি জল ছেটাতে পারি। তা আমার মনে হয়েছে এই নীতিটাকে একটু মানাই যায়, ভালোও লাগবে, তাই কিন্তু আমি এই রীতিটাকে, নিয়মটাকে মেনে নিয়ে সাদরে আমন্ত্রণ জানিয়ে নিলাম আর নিজেকে আবদ্ধ করলাম আরেকটি নতুন বন্ধনে। আজ থেকে আমি ওদের মা হলাম, ছোটো মা। মাসি মানেই ছোটো মা, মাসি মানেই সোনা মা, মাসি মানেই মা। মাসি আর মা হতে আর কী, যাই হোক। এই নিয়মটি তোমাদের কেমন লাগলো যারা নতুন দেখছো? আমাদের রাজবংশীয়দের একটি নিয়ম নীতির মধ্যে অবশ্যই কিন্তু জানাবে। আমরা খুব এনজয় করছি, বুঝতেই পারছো আমি কিন্তু খুব এনজয় করে করি। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা আমার দিদিরা, যার মেয়ের বিয়ে হচ্ছে সেই দিদি আমাকে আগের দিনই জানিয়ে দিয়েছিল জল ছেটাতে গেলে নাকি সারাদিন উপোস করে থাকতে হবে। বিয়ের কনের সাথে সাথে আমরা কিন্তু উপোস করেই ছিলাম, সারাদিন না খেয়ে, শুধু কফি খেয়েছিলাম, সারাদিন না খেয়ে আমরা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করলাম। আমার হাজব্যান্ড থাকলে হয়তো ভালো হতো, দুজনে মিলে ছেটাতাম। তা সেক্ষেত্রে ও যেহেতু আমার হাজব্যান্ড, তাই এই নিয়মটি ওর মধ্যেও বর্তাম। তো ও যেহেতু আউট অফ ইন্ডিয়া আছে, ওর আসাটা সম্ভব হয়নি, কিন্তু দূর থেকে অবশ্যই আশীর্বাদ করেছে আমাদের নতুন মেয়ে এবং জামাইকে। কেমন লাগলো বলো? আমার তো ফিলিংসটা তোমাদের সঙ্গে আমি যে শেয়ার করছি, আমি কিন্তু আমার গালে কিন্তু এক গাল হাসি।
এবার এলাম বিয়ের মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানের শেষ রীতি অনুসারে বর কন্যা সিঁথিতে সিঁদুর দান করবে। খুব ভালো লাগছে এদের দীর্ঘদিনের ভালোবাসা আজ একদম সার্থকতা পেতে চলেছে এই নিয়মটির মাধ্যমে। এই যে কটা নিয়মের কথা আমি বললাম সব নিয়মে কিন্তু ঘুরে ফিরে মঙ্গল কামনাই আছে। তা বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুরটি পরে থাকে। আর সিঁদুর দানের সময় কনের মাথা, দেখতে পাচ্ছ তোমার লাল শাড়িটা, সেই কনের মাথা বরের পরিবারের দেওয়া নতুন শাড়ি দিয়ে ঢাকা থাকে। আর এই ঘোমটাটিকে বলে লজ্জাবস্ত্র বা লাজবস্ত্র। যাই হোক, অনেকে অনেক নিয়মই জানো, আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আমার ব্লগের মাধ্যমে। আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের ব্লগটি। নতুন দম্পতিকে ওরা যেন সুখে সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারে, সারা জীবন যেন এরকম হাসি খুশি থাকতে পারে আশীর্বাদ করো। সবার কাছে এটাই কামনা থাকবে। খুব মজা পাচ্ছে। এখন হচ্ছে সাত পাকে ঘোরা। আমরা প্রায় বিয়ের এই যে রীতিনীতিগুলো আছে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। এই প্রতিশ্রুতিগুলো যদি দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে। কিছু কিছু নিয়ম এই সমাজের যারা পূর্ব যারা ছিলেন আমাদের পূর্বপুরুষেরা, তারা যে এই সামাজিক নিয়ম নীতিগুলো যে তারা যে তৈরি করেছেন আমাদের সামাজিকতার বন্ধনটাকে শক্ত করার জন্য, এটাও কিন্তু বেশ ভালোই লাগে। যতদূর আমি জানি প্রথম পাকে ভবিষ্যতের সন্তানদের যত্ন নেওয়ার অঙ্গীকার নেওয়া হয়, আর দ্বিতীয় পাকে স্ত্রীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেন কিন্তু আমাদের বরমশাই। তৃতীয় পাকে পরিবারের উন্নতির জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি নেন, আর চতুর্থ পাকে পরিবারের কল্যাণের ভার স্ত্রীর হাতে অর্পণ করেন। পঞ্চম পাক মানে পাঁচ নম্বর পাক স্বামীর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি নেয়, কে বলতো কোনে। আর ষষ্ঠ পাকে নিজেদের মধ্যে বিশ্বাস রাখার প্রতিশ্রুতি নেওয়া হয়। আর সপ্তম পাকে স্বামী ও স্ত্রী
বন্ধু থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হন। বেশ ভালো লাগলো না নিয়মগুলো বলো? আমার তো বেশ ভালো লাগলো। চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন একটি সময়ের সাথে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।